প্রতিদিন লাঞ্চে কি খাবো এটা ভাবতে ভাবতে অর্ধেক বেলা কেটে যায়। শুধু লাঞ্চ নয়, ডিনারেও এই সমস্যাটাই হয়। বাঙালি মানেই সকালে ভাত আর রাতে রুটি তো রয়েইছে এক আধ দিন ছাড়া, কিন্তু তার সাথে কোন তরকারিটা খেলে আজকে ভালো লাগবে, কোনটা ইচ্ছে করছে, এটা ভাবাটা খুবই একটা কঠিন কাজ মেয়েদের পক্ষে। তরকারি যাই হোক না কেন, একটু যদি স্যালাড খাওয়া যায় তো ভালোই হয়, হজমের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগে। আমার স্যালাডের মধ্যে শুধু শসাটাই বেশি ভালো লাগে, পেঁয়াজটা অতটাও ভালো লাগে না। আজ ভাবলাম একটু অন্য কিছু বানাবো, প্রতিদিন স্যালাড মানেই তো শসা পেঁয়াজ টমেটো এগুলোই। আজ ভাবলাম বিয়েবাড়ির মতো, বিয়েবাড়িতে যেমন এগ স্যালাড চিকেন স্যালাড নানান রকম হয় দেখি, তো ভাবলাম কিছু ট্রাই করব। আজ বানাচ্ছি এগ স্যালাড। শসা পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম সেদ্ধ। ব্যাপারটা একটু মুখরোচক হওয়ার জন্য বিট লবণ গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর অল্প করে একটু লেবুর রস দিয়ে দিলাম। মেয়োনিজ খেতে আমার খুব ভালো লাগে, তাই স্যালাডে যদি একটু মেয়োনিজও দেওয়া যায় তাহলেও কিন্তু বেশ ব্যাপারটা টেস্টি হবে। সবাই মেয়োনিজ খেতে পছন্দ করে না, কারণ মেয়োনিজ একটু হেলদি, না খাওয়াই ভালো। স্যালাডটা বেশিরভাগ জন ওয়েট কমানোর জন্য খায়, সেখানে মেয়োনিজ মানে তো উল্টো কাজ করবে। আমি আজকে শরীরের জন্য নয়, আমি খাচ্ছি মুখের স্বাদের জন্য। রেডি হয়েই গেছে, এরপর শুধু উপর থেকে ডিমগুলো একটু সাজিয়ে নিচ্ছি। খাওয়ার সময় পুরোটা একসাথে মাখিয়ে নিলে তবে কিন্তু টেস্টি লাগবে। প্রথমেই যদি মাখিয়ে রেখে দিই তাহলে একটু জল কেটে যেতে পারে আর একটু অন্যরকম খেতে লাগতে পারে, তাই জন্য খাওয়ার সময় সব কিছু একসাথে ম্যারিনেট করব। আমিও প্রথমবারই করলাম, ব্যাপারটা খেতে কিন্তু ভালোই হয়েছে। তোমরা একবার এগ স্যালাড ট্রাই করে দেখতে পারো।